সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমি আছি হুডিয়ালা একদম শ্রীরামপুর আদালতে, যেখানে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে উত্তরপাড়ার বিধায়ক যিনি ছিলেন, সেই তৃণমূলের বিধায়ক প্রবীর ঘোষাল, যিনি আজ জাম্প করেছেন বিজেপির দিকে, হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা ছিল, সেই কারণে তিনি বিজেপিতে তিনি জাম্প করেছেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন উত্তরপাড়া এই এই কেন্দ্র থেকে, যেখানে আজ তার প্রতিপক্ষ আমাদের কাঞ্চন মল্লিক, যিনি সিনেমা আর্টিস্ট, সবার প্রিয় সে হাস্যকৌতুক, তিনি সিনেমা আর্টিস্ট, সেই তার এগেনস্টে দাঁড়িয়েছেন প্রবীর ঘোষাল। তিনি সরাসরি বললেন আমি জিতছি এ কারণ সাধারণ পাবলিক আমার সাথে আছে। আমরা একটা প্রশ্ন করলাম যে নাগা সন্ন্যাসী নিয়ে, তিনি বললেন নাগা সন্ন্যাসী এমনি এসেছিল। যাই হোক, ওনার বিবৃতি আপনাদের শোনালাম। নমস্কার, বলো কলকাতা থেকে সিনিয়র রিপোর্টার অমল চ্যাটার্জি। আচ্ছা দাদা, প্রথমেই আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তা এই যে উত্তরপাড়ায় কী মনে করছেন আপনার প্রতিপক্ষকে, সামনেই তো ইলেকশনে? এটা জনগণের পুরো বিষয়, এটা আমাদের কাছে কোনো ব্যাপার নেই না। আমাদের আমরা প্রার্থী লড়ছি, এটা জনগণের বিষয়, জনগণ ঠিক করবে। আচ্ছা, ওখানে উত্তরপাড়ায় একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, যা সে বিজেপি করতো, তাকে নাকি টিকিট দেওয়া হয়নি, নাম কৃষ্ণা ভট্টাচার্য, সেই সম্পর্কে কী বলবেন? আমি জানি না, আমি কাগজে পড়েছি, কিছু জানি। উনি নাকি নির্দল হয়ে দাঁড়াচ্ছেন এমনটাই শোনা যাচ্ছে। না না, সেটা আমি কিছু জানি না, আমাকে আমি জাস্ট কাগজে পড়েছি, এর বেশি আমি কিছু জানি। গতকালকে আপনার অফিসে নাগা সন্ন্যাসীরা এসছেন, কিন্তু শাসক দল থেকে যেটা আসছে, কথা আসছে যে আপনাকে নাকি গুজরাট থেকে পাঠানো হয়েছে এবং আপনাকে নাকি সহযোগিতার জন্য, অর্থনৈতিক সহযোগিতার জন্য নাকি তাকে পাঠানো, তাকে আমায় অর্থনৈতিক সহযোগিতা করতে হয়েছে, সেটি আমাকে অর্থনৈতিক সহযোগিতা। আর সাধুদের তো পায়ে ধরতে, সাধুরাই এসে পায়ে ধরছিল, এই তো আমাদের এই এ আছে, অমুক আছে, তমুক আছে, হ্যান আছে, তেন আছে। সে তাকে এলাহাবাদ, এই হরিদ্বার আর বেনারসে তাদের হেডকোয়ার্টার, একটা দুটো জায়গায় হেডকোয়ার্টার। লড়াইটা কতটা সোজা বা কঠিন মনে করছেন? ওদিকে কাঞ্চন মল্লিক একজন অভিনেতা, ওইসব কোনো ওইগুলো কোনো ম্যাটার নয়, নির্বাচনী রাজনীতিতে কোনো কোনো ম্যাটার নয়, যে কোনো লড়াই, সে খেলার মাঠ হোক এ হোক, সেটা তো লড়াইটাকে সবসময় কঠিন এবং চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। দাদা, একটা প্রশ্ন রাখবো যে আপনার প্রোগ্রামে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেরকমভাবে লোকজন বা আপনাদের কর্মী না থাকার যে দৃশ্যটা, আজকে ছবিটা দেখেছেন, এই যে জনজোয়ারে ভাসতে ভাসতে আমার গাড়ি বা কনভয় বারবার থমকে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, প্রবীর, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুগলি জেলা থেকে বা মানে মানে কটা সিট আপনারা আশা করছেন? 18টা। ওকে, সুখবর, সুখবর, সুখবর। মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম। হ্যাঁ, আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমোটর শহরেই 14ই মার্চ থেকে খুলে গেছে। আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিন্দমোটর রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে। আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি। সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টিমুখ করতে।